সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রনিশা। আমরা আজকে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কিন্তু আমরা একটু অন্যরকম কিছু টেস্ট করব। তো যেমন আপনারা দেখলেন যে আগের ভিডিওতেও আমরা ট্রাইবাল ফুড এক্সপ্লোর করেছিলাম, যদি আপনারা না দেখে থাকেন সেটা আমি উপরে দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নিতে পারেন। তাছাড়া আমরা আগের বার একটা জায়গায় গেছিলাম, ওখানে আমরা কোরিয়ান বা জাপানিজ কাইন্ড অফ খাবার আমরা ট্রাই করেছিলাম, সোয়াম। ওটাও যদি আপনারা না দেখে থাকেন এটা অবশ্যই আপনারা দেখে নিতে পারেন, আমি উপরে লিঙ্ক দিয়ে দেবো। আমরা বলেওছিলাম ব্লগটাতে যে জায়গাটা একটু হলেও এক্সপেন্সিভ ছিল, তো সেই জন্য সবার পক্ষে তো আর রোজকার রোজ ওখানে গিয়ে খাওয়া সম্ভব হবে না। তাই আজকে আমরা যে জায়গাটা এসেছি সেই জায়গাতে কিন্তু স্পেশালি ভুটানিজ বা টিবেটান কাইন্ড অফ খাবার পাওয়া যায়, আর আমরা ওখানে আপাতত এসেছি। এই জায়গাটা কিন্তু অতটা কস্টলি নয়, আমরা এই জায়গাটাতে আগেও এসেছিলাম। আসলে এই জায়গাটার খোঁজ আমি আমার কলেজ টাইমে পেয়েছিলাম, আমার খুব ভালো বন্ধু দেবাপানি, ও আমাকে কলেজের টাইমে এই জায়গাটার খোঁজ দিয়েছিল। তো আমরা আগের বার যখন জু এসেছিলাম এখানে আলিপুর জু, সেখান থেকে আমরা প্রথমবার এখানে এসেছিলাম, তাই এক্সপিরিয়েন্সটা যেহেতু খুব ভালো ছিল আমাদের, সেই জন্য আমরা আজকে আবার এসেছি একটা সেকেন্ড টাইম। তাছাড়া অনেক ডিটেল দিয়ে থাকবে আজকে ভিডিওটা, যেমন আপনাদের যদি এই ব্লু পপি এরিয়াতে আসার ইচ্ছা আছে দেন আপনারা কীভাবে আসতে পারেন এই জায়গাটাতে, এখানকার খাওয়ার দাওয়ারের কস্ট কেমন, প্লাস ভেতরের অ্যাম্বিয়েন্স কেমন, খাওয়ার দাওয়ারের টেস্ট কেমন, কস্ট কত, সব কিছুর একটা ওভারঅল ডিটেল আজকের ভিডিওতে থাকবে। তাই অবশ্যই কিন্তু লাস্ট অব্দিন আপনারা থাকবেন। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। ব্লু পপি আসার হলে সব থেকে সহজ উপায় হচ্ছে মেট্রো করে ময়দানে নেমে পড়ুন, আর সেখান থেকে গেট নাম্বার 2 দিয়ে বেরিয়ে হার্ডলি 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। আর যদি এক্স্যাক্ট ল্যান্ডমার্ক চান তাহলে মিডলটন ম্যানশনের একেবারে অপোজিটে। আমাদের মাইকের কিছু ডিস্টারবেন্সের জন্যে আর আশপাশের প্রচণ্ড সারাউন্ডিং নয়েসের জন্যে আমরা সেখানে প্রপারলি ভয়েসটাকে ক্যাপচার করতে পারিনি, যার জন্যই কিন্তু ওই ভয়েস ওভার বসানোর কারণ। ব্লু পপিতে ঢুকেই আপনারা প্রথমেই যেটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে দু ধরনের বসার অ্যারেঞ্জমেন্টস। একটা তো নর্মাল, যেটা আমরা ঘরেও বসে থাকি বা কোনো জায়গায়ও হয়, সেটা হচ্ছে টেবিল চেয়ার। কিন্তু যেটা আমাদের অ্যাট্রাক্ট করলো সেটা হচ্ছে ওখানকার যে অথেন্টিক বসে খাওয়ার যে কালচারটা রয়েছে সিকিমে বা নর্থ ইস্ট সাইডে বলুন, সেটা হচ্ছে মাটিতে বসে একটা আপনার কোনো গদির ওপর বসে সামনে একটা জলচৌকি মতো থাকবে যার মধ্যে আপনাকে খাবারটা দেবে। তা আমরা কিন্তু সেই অপশানটাকেই অপ্ট করেছিলাম। আমরা ঢুকেই যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে স্টিম মোমো। যদি আপনারা স্টিমড মোমো নেন তাহলে আপনাদের দুটো অপশান থাকবে, একটা হচ্ছে 5 পিসেস ফর 180 রুপিস, আর একটা হচ্ছে 10 পিসেস ফর 300। আমরা 5 পিসেসটাই অপ্ট করেছিলাম কারণ আমাদের মেন কোর্সও ট্রাই করার ছিল। আচ্ছা, তো তাহলে বর্ণিশা তো ইনিশিয়ালি স্টিম মোমো অর্ডার করেই দিয়েছে, তো এখন আমরা ভাবছি যে মেন কোর্সে কী খাওয়া যায়। অ্যাকচুয়ালি মেন কোর্সে এখানে প্রচুর অপশানস রয়েছে, মানে ম্যাক্সিমাম কিন্তু এখানে সবই যেটা আমি দেখছি তো নর্থ ইস্ট সাইডেরই মেনলি খাবার দাবার রয়েছে। এই স্টিম মোমোটা যেটাও অর্ডার করেছে 180 বললো অলরেডি। এবার মেন কোর্সে দেখা যাক যে আমরা মোটামুটি মেন কোর্সে কি অর্ডার করতে পারি স্টার্টার্সে। তবে স্টার্টার্সে এখানে একটা নতুন ধরনের জিনিস যেটা আমি দেখছি সেটা হচ্ছে রাম চিকেন। তো এই রাম চিকেনটা দেখি এটা 280 রুপিস, তো এইটা ভাবছি আর একটা স্টার্টারে কিছু আমরা নিতে পারি, কারণ আমার মনে হয় যে সবসময় একই ধরনের জিনিসের থেকে একটু আলাদা সামথিং কিছু খেলে ভালো। সুপি নুডলস রয়েছে কিন্তু থুপ্পা যেটা মেনলি সুপি নুডলস হয় আমার ওর কারোরই ভালো লাগে না। তো আমরা যেটা ট্রাই করবো সেটা ভাবছি হচ্ছে রাম চিকেনটা। তাহলে আমাদের এই যে স্টিম মোমোটা খেয়ে দেখি, এখানে মোটামুটি 5 পিস রয়েছে। বাট আমার মনে হয়
ওদের এখানে সামথিং কোনো ব্যাপার আছে, কারণ বাইরের কোটিংটা না আমার খুব সিম্পল লাগছে, মানে বাইরের কোটিংটা অতটা এ লাগছে না। কারণ যেমন আমরা ডেনজং কিচেন যে রয়েছে তাদের মোমো খেয়েছিলাম, ওর মোমো কিন্তু লিটারেলি সব থেকে ভালো লাগে আমার মোটামুটি কলকাতায়। এর মোমোটা খেতে ভালো, বাট আমার মনে হচ্ছে কিছু একটা সামথিং বাইরের কোটিংটা মিসিং, জানো তো, খেতে ভালোই। বা ঠিক আছে, তাহলে এটা খেয়ে নিই, মেন কোর্স আমরা অর্ডার দেবো। তো আমরা নিয়েছি হচ্ছে রাম চিকেন। রাম চিকেনটা আপনারা চাইলে ড্রাইও নিতে পারেন, গ্রেভিও নিতে পারেন, আমরা ড্রাই নিয়েছি কারণ ওটা আমরা সাইড ডিশ হিসেবে ওটাকে কনসিডার করছি বলে। আর তার সঙ্গে আমরা নিচ্ছি হচ্ছে আমাদের চিকেন সুক্তা। চিকেন সুক্তাটা হচ্ছে টিবেটান স্টাইল ফুড, মানে কিছু ভেজিস থাকবে, তার সঙ্গে স্টার ফ্রাইড চিকেন থাকবে। আর যে ফ্রাইড রাইসটা নিচ্ছি ওটার নাম হচ্ছে পোপোস ফ্রাইড রাইস, মানে এটা বাটারি ফ্রাইড রাইস। আর তার সঙ্গে অটোমেটিক্যালি আপনাদের এগ আর প্রনস থাকেই, চিকেন মাটন আপনারা চাইলে অ্যাড অন করতে পারেন, কিন্তু আমরা চিকেন আনিয়েছি না কারণ অলরেডি আমাদের চিকেনের অনেকগুলো আইটেম হয়ে গেছে। তো এখন জাস্ট ওয়েট হচ্ছে কখন খাবারটা আসবে। আর এদের এখানে কিন্তু একটা ভালো জিনিস আছে, আমি দেখিয়ে দিই, এখানে কিন্তু স্ক্যানার দেওয়া আছে, তো আপনারা যদি চান তাহলে কিন্তু এদের এখান থেকে ডাইরেক্ট স্ক্যান করে আপনারা অর্ডার করতে পারেন। কিন্তু হ্যাঁ, যে মোবাইল নাম্বারটা দেবেন সেটা কিন্তু যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা ওখানে রেজিস্টার করেছেন, তাহলে আপনারা এখান থেকেই ডাইরেক্ট অর্ডার করে দিতে পারবেন। তো এখন জাস্ট হচ্ছে অপেক্ষা কখন খাবারটা আসে। তো আমাদের রাম চিকেন চলে এসছে এখন, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এখানে গ্রেভি আছে একটু হালকা করে, বেশি নেই, ড্রাই আছে, খেয়ে দেখতে লাগবে কেমন আছে। তো এই রাম চিকেনে কিন্তু টোটাল 10 পিসেস থাকে এখানে, একটা ছোট্ট আমাদের পুচকি একটা এক্সট্রা পিস দিয়ে দিয়েছে এই পুচকিটাকে, কিন্তু অ্যাকচুয়ালি থাকে হচ্ছে এখানে 10 পিস, আর দেখতে কিন্তু যথেষ্ট বেশ সামচুয়াস। তো দেখা যাক কি। যারা স্পাইসি খেতে পছন্দ করে ফর শিওর তাদের ভালো লাগবে। তোমার ভালো লাগবে না এটা পছন্দ স্পাইসি? এক্স্যাক্টলি, এটা ঝাল প্লাস এটা বোঝা যাচ্ছে যে রাম দেওয়া হয়েছে বা কিছু একটা, বাট এটা হালকা টেস্ট আসছে, বাট দারুণ খেতে, এটা খুব সফট কিন্তু চিকেনগুলো মুখে যাওয়ার পরেই কিন্তু পুরো গলে যাচ্ছে। আর সুন্দর এখানে এটা মনে হয় চিলি রয়েছে এখানে, আর ড্রাই একটু হালকা গ্রেভি রয়েছে, খুব ভালো লাগছে খেতে। আমাদের তো ওয়েট হচ্ছে না, এত লেট হয়ে গেছে অলরেডি খেতে, ফটাফট খেয়ে নিই এগুলো, খাওয়া যাক। কী গো, তুমি এত ঘন ঘন জল খাচ্ছ কেন গো? অ্যাকচুয়ালি বর্ণিশার ঝাল খেতে যতটাই পছন্দ, আমার ঝালের প্রতি ততটাই আমি দূরে থাকি। এটা কিন্তু সত্যি, মানে যার ভালো লাগবে স্পাইসি খাবার, বেশ একটু হট অ্যান্ড স্পাইসি যেটাকে বলে, তাদের ভালো লাগবে, আমার একেবারেই ভালো লাগে না ঝাল। এটা কিন্তু বেশ ঝাল আছে, তাই জন্য আমার মতো মানুষ যারা একটু ঝাল কম খেয়ে বড় হয়েছে তাদের জন্য কিন্তু এই খাবারটা না নেওয়াই ভালো। অনেক অপশান আছে অন্য নিতে পারে, যদিও হ্যাঁ ছোটো থেকে শুনে এসেছি যে ঝাল খেলে বড় হওয়া যায়, কিন্তু আমি তো ঝাল না খেয়েও বড় হয়েছি, তো ওই জন্য কিন্তু এরকম খাবারটা অ্যাভয়েড করাই বেটার। ওর থেকে আমি এখন যেটা আমাদের এসে গেছে পোপোস ফ্রাইড রাইস, আমি দেখাচ্ছি ওটা খাবো, কারণ ওটা বাটারি আছে, ওটা দেখাই তাহলে। এবার উপরে কিন্তু ভর্তি ভর্তি প্রনস দেওয়া আছে, ভরে ভরে প্রনস আছে। আর যেটা বললাম এখানে মানে প্রন আর এগ মানে ওটা আসবেই এটার সঙ্গেই, অ্যাডিশনাল কিছু নিতে গেলে মানে চিকেন যদি নিতে চান, মাটনও এখানে হয়, বা পর্ক যদি নিতে চান সেটার জন্য আপনাদের এক্সট্রা নিতে হবে। তাহলে এইটা হচ্ছে আমাদের চিকেন সাপ্তা, এটা অ্যাকচুয়ালি টিবেটান খাবার, তো এটাতে একটু প্রচণ্ড গ্রেভি আছে। অ্যাকচুয়ালি গ্রেভির সঙ্গে তাছাড়া তো ফ্রাইড রাইস ভালোও লাগে না, তো ওই জন্য আমরা ভাবলাম যে একটু গ্রেভি আলাই নিই, হোপফুলি এটা খুব একটা বেশি স্পাইসি হবে না, নাই বলেছিল ওরা, স্পাইসি হলে আমার খাবারটা 12টা বেজে যাবে, আমি কিছু খেয়ে উঠতে পারবো না। একটুখানি খেয়ে দেখি কেমন হয়। আমার বেশ ভালো লাগছে, বাটারি বাটারি টেস্ট আছে, খুব একটা ঝাল ঝাল নেই, ভালো, একটু প্রনস দিয়ে খাই।
ভালো হবে? নাইস, তুই চিকেনটা খেয়ে খেয়ে তেলটা যথেষ্ট কম আছে, যার জন্য কি বেশ আরাম হচ্ছে খেয়ে। তাহলে খাওয়া দাওয়া সেরে নিই আমরা, তারপরে দেখছি যদি লাস্টে আমরা কোনো ডেজার্ট টেজার্ট কিছু অর্ডার করি তাহলে সেটাও শেয়ার করব। অ্যাকচুয়াল যারা জাপানিজ বা ভুটানিজরা হয় ওরা কিন্তু এই যে নিচে বসে, আমরা যেমন বাবু হয়ে বসে আছি ওরা কিন্তু এরকমভাবে বসে না, ওরা কিন্তু একটু অন্যরকমভাবে বসে। তো আপাতত আমার নামটা মনে পড়ছে না, ওটা একটা আসনের নাম আর কি, ওটা ওরমভাবেই ওরা বসে। পুরো খাওয়ার টাইমটা ওরা যখনই খায় ওরা ওরমভাবেই খায়। আসলে এই জিনিসটা আমি কালকে গুগল করছিলাম তো জানতে পারলাম যে এই যে ওরা ওরকমভাবে বসে, আমি এখানে একটা কোথাও পিকচার দিয়ে দেবো যাতে রেফারেন্স পাওয়া যায়। অ্যাকচুয়ালি এরকমভাবে বসার না কিছু মানে হেলথ বেনিফিটস হয়, যেমন মানে জয়েন্টের যদি কারো ব্যথা থাকে সেগুলো কমে যায়, প্লাস মানে খাবারগুলো যখন কেউ খাচ্ছে যাতে কেউ ওভার ইট না করে সেটাও হেল্প করে। মানে এরকম পশ্চারে যদি কেউ বসে খায়, মানে যেরকমভাবে আমি উপরে দেখালাম পিকচারে, তো সেই জন্যই কিন্তু জাপানিজ ভুটানিজ বা ওরা সবাই আর কি এরকমভাবে ট্রেডিশনালি বাড়িতে খেতে পছন্দ করে। এরকম একটা মানে টেবিল থাকে আর এরকম একটা কুশন থাকে ওদের, আর ওটার উপর অন্যভাবে বসে ওরা খায়। ইনফ্যাক্ট এই এরকমভাবে বসার জন্য লংজিভিটি বাড়ে লাইফের, পশ্চার ভালো হয়। একটা সাকুরা, তো আমরা এখন একদম লাস্টে ফিনিশিংয়ে একটা সাকুরা অর্ডার দিলাম। এই যে এখানে কিন্তু এটা আরেকটা রয়েছে, জার্নিটা বলতে দেখুন, বোবা বাই বোবা, সরি বোবা বাই বোমা। ওকে, এখানে মিল্ক বেসড করে অনেকগুলো ফ্লেভার্স রয়েছে, যেমন টারো আছে, মোকা চকলেট আছে, কফি আছে, হেজেলনাট কফি কফি, তারপরে মাচা আছে। অ্যাকচুয়ালি এই মাচা জিনিসটা গ্রিন টি দিয়ে বানায় আমি জানি, কোকোনাট দিয়ে কিছু একটা আছে, সাকুরা আছে আর থাই আইস টি আছে। তো আমরা স্পেসিফিকলি সাকুরা নিচ্ছি, তো দেখা যাক আমাদের কোনো আইডিয়া নেই সাকুরা জিনিসটা কী না কী, তো এলে বুঝতে পারবো ওটা কী জিনিস। বাট এটা মিল্ক বেস থাকবে আর ঠান্ডা থাকবে, চিল্ড থাকবে, দেখা যাক কেমন খেতে। তো ফাইনালি আমাদের সাকুরা চলে এসছে, এরকম একটা ক্যান মতো দেখতে, ভেতরে কিছু একটা আছে, আমার মনে হয় ওটাই সাকুরা, আমি জানি না। ক্যানটা খুলে দেখি কেমন খেতে এটা, আর বেশ ওটার সাথে একটা বড় এরকম একটা স্ট্র দিয়েছে, স্ট্রটা বেশ মোটা, যাই খুলে দেখি কেমন এটা। কি এরকম কনফিউজ লুক দিচ্ছ কেন? একদম অন্যরকম খেতে এটা, মানে দেখো তুমি খেয়ে মানে মানে অন্যরকমই না, গুড সেন্স আর ব্যাড সেন্স? হ্যাঁ গুড সেন্সই, খেতে একদম ডিফারেন্ট, কি দিয়েছে ভগবান জানে, বুঝতে পারছি না, কিন্তু একদম আলাদা রকম খেতে এটা। অদ্ভুত খেতে এটা, কে জানে, খুবই একটা অদ্ভুত একটা টেস্ট, বাট অদ্ভুত ভালো সেন্সে আর কি, বেশ ভালো খেতে এটা, বাট একদম ডিফারেন্ট টেস্ট এটার। আমি এরকম টেস্ট কোনোদিনও পাইনি, কোনো ড্রিঙ্কসে আমি খাইও নি এরকম। এখানে এই যে কালো কালো জিনিসগুলো রয়েছে এগুলোই হচ্ছে মনে হয় সাকুরা, আর খেতে খেতে ওটাই গেল ভেতর, বেশ অন্যরকম টেস্ট ওটা, জানি না কি জিনিস, স্টিকি স্টিকি খেতে। বর্ণিশ একটু আগে বলছিল না যে স্ট্রটা কেন এত মোটা, কারণটা হচ্ছে এই যে এই নিচে এই যে সাকুরা বলে যে বস্তুটা রয়েছে এটা এই স্ট্র ছাড়া উঠবে না, এই যে তবেই যে মুখে যাচ্ছে, সরু স্ট্রতে উঠবে না। বর্ণিশে যেমন ভিডিও শুরুতেই বলেছিল যে আপনাদের সঙ্গে কিন্তু আমরা পুরোটাই শেয়ার করব, মানে কতটা আমাদের খরচ পড়ছে না পড়ছে। তো আমরা যে চিকেন স্টিম মোমোটা নিয়েছিলাম সেটা আমাদের 5 পিস ছিল, তাই পড়েছিল আমাদের 180 টাকা। রাম চিকেনটা পড়েছে 280, পোপোস ফ্রাইড রাইস 300, চিকেন সাপ্তা আমাদের 320, আর সাকুরা যেটা মিল্ক বেসড বোবা বলে এরা ছিল সেটা পড়েছে 229। তো সার্ভিস ট্যাক্স আর অন সব কিছু মিলিয়ে আমাদের 1374 পড়েছে। আচ্ছা এখানে আর একটা জিনিস বলে রাখি, আমাদের কিন্তু যেখানে আমরা পেমেন্ট করলাম আমরা কিন্তু কার্ড দিয়েই পেমেন্ট করেছি, এখানে কিন্তু কার্ড বা ক্যাশেই আপনাদের পেমেন্ট করতে হবে, কারণ
হ্যাঁ জিপে দিয়েও করা যায়, কিন্তু যেখানে রেস্টুরেন্টটা সিচুয়েটেড ওপরে ওখানে কিন্তু একটু নেটের প্রবলেম রয়েছে। হ্যাঁ অবভিয়াসলি আপনাদের যদি নেট কানেকশান ভালো থাকে তাহলে আপনারা করতে পারবেন, নাহলে কিন্তু কার্ড বা ক্যাশেই আপনাদের পেমেন্ট করতে হবে। তাহলে আজকের ভিডিও আমাদের এত অবধি, আর আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই আপনারা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে, টিল দেন টাটা, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।